আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির বিকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আক্তার বায়তুল মকরম এলাকায় ব্যাপক সংঘর্ষ গোলাগুলি ও অগ্নিসংযোগ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মকরম এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে টিআরসেল নিক্ষেপ সহ অগ্নিসংযোগ করা হয়েছে একাধিক যানবাহনে শুক্রবার ছাব্বিশে মার্চ রাজধানীর পল্টনে বাইদুল মোকারম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে গেছে এ সময় মোদির সফরের বিরোধিতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ছেন টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসেছেন আগে থেকেই মোদীর সফরের বিরোধিতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ এজন্য মোদীর সফরকে কেন্দ্র করে পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা এছাড়া মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে বৃহস্পতিবার পঁচিশে মার্চ মতিঝিলে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ এতে অংশ নেন শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুপুর বারোটার পর তাকে আটক করা হয় পরে বিকেল সাড়ে চারটার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ